আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। ভিডিওটি দেখলে আশা করি আপনার অনেক উপকারে আসবে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ক্যাপসা আপনি ভেরিফাই করবেন কীভাবে। অর্থাৎ আমরা যখন কোনো ব্রাউজারে ঢুকি, যেমন অপার মেনু আছে, ইউসি ব্রাউজার আছে, সেখানে যদি আমরা ঢুকি এই ধরনের একটা ক্যাপসা কিন্তু আমাদের সামনে চলে আসে। তো এটা আমরা যত সময় পর্যন্ত ভেরিফাই না করব তত সময় পর্যন্ত কিন্তু আমরা সেই সাইডে প্রবেশ করতে পারবো না। এছাড়া আপনি যদি ইউটিউব থেকে কোনো কিছু ডাউনলোড করতে চান, তারপরেও কিন্তু আমাদের এই ধরনের ক্যাপসা ভেরিফাই করে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমাদের ডাউনলোড করতে হয়। বা আপনার মেসেঞ্জারে বা ইমোতে যদি কোনো কিছু কেউ পাঠায়, অর্থাৎ কোনো ভিডিও লিঙ্ক যদি পাঠায়, তারপরেও আপনার সেখানে সেই ভিডিওটা দেখতে গেলে কিন্তু এই ধরনের একটা ক্যাপসা ভেরিফাই করে তারপরে দেখতে হবে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে এই ক্যাপসাটা পূরণ করা। তো কীভাবে আপনারা করবেন সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারবেন না, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি ইমোতে চলে যাচ্ছি, অর্থাৎ আমার ইমোতে যদি কেউ কোনো লিঙ্ক পাঠায় তাহলে আমি সেটা পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ সব ক্যাপসা আপনার একই ধরনের, আপনি একই প্রসেসের মাধ্যমে সব ক্যাপসাটা আপনি পূরণ করতে পারবেন। তো আমার কাছে যদি কেউ কোনো লিঙ্ক পাঠায় বা আমি যদি কারোর কাছে পাঠাই, তার উভয়ের কিন্তু এই ধরনের ক্যাপসা পূরণ করে তারপরে দেখতে হবে, ঠিক আছে? তো ধরুন আমি একটা ভিডিও লিঙ্ক একজনের কাছে পাঠাইছি, আমার এক ফ্রেন্ডের কাছে। তো দেখেন আমি এই লিঙ্কে ক্লিক করার সাথে আমার সামনে এই ধরনের একটা ক্যাপসা চলে আসছে। এই ভিডিওটা যদি সে দেখতে যায় তারপরে তার ফোনে কিন্তু এরকম একটা ক্যাপসা চলে আসবে, ঠিক আছে? তো এটা যত সময় পর্যন্ত আমরা ভেরিফাই না করবো, সাবমিট না করবো, তত সময় পর্যন্ত কিন্তু আমরা এই ভিডিওটা দেখতে পারবো না। তো এখানে এই লিঙ্কে ক্লিক করার সাথে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন চতুর্ভুজ আকৃতির একটা অপশন আছে, আই অ্যাম নট এ রোবট, আমি কোনো রোবট না, যার কারণে আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে ক্যাপচাটা পূরণ করে তারপরে কিন্তু সেখানে প্রবেশ করতে বলছে তারা, ঠিক আছে? আমি প্রথমে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখেন আমাদের মূল টপিকস হচ্ছে কার, অর্থাৎ একদম উপরে আপনার যা লেখা থাকবে সেইটা আপনার সিলেক্ট করতে হবে। তো এখানে কার লেখা আছে, তো এই ভিতরে কার কোথায় কোথায় আছে, অর্থাৎ গাড়ি কোথায় কোথায় আছে সেটা আপনার সিলেক্ট করতে হবে। তো এখানে তো দেখেন গাড়ি যেগুলো আছে সেগুলোর উপরে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, দিয়ে এখান থেকে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। তো দেখেন এটা কমপ্লিট হয় না, যার কারণে এখানে ইয়ে ফায়ার হাইড্রান্ট লেখা আছে। আপনার এখানে ফায়ার এই অপশনটা কোথায় আছে সেইটা সিলেক্ট করতে হবে। তো এই তিনটা একদম উপরে তিনটা দেখেন ফায়ার ড্রান্ট অপশন, তো আর একটা আসছে। আপনার যতগুলো আসবে ততগুলো সিলেক্ট করে তারপর আপনার ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ভেরিফাই আপনারা এভাবে করবেন। এরপরে যদি আপনার আরও অপশন আসবে, আপনার কার আসবে, বাস আসবে, এরপরে আপনার ফায়ার আসবে, আপনার বিভিন্ন অপশন আসবে, সেগুলো সঠিকভাবে সিলেক্ট করে আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যেহেতু আমার হয়ে গেছে আমি এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমি দেখতে পারবো যে এটা কি ভিডিও, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, এখানে ইয়ার্ড শো করছে এই ভিডিওতে। আপনারা একটু ওয়েট করেন তাহলে। তো দেখেন এটা কিন্তু আমরা দেখতে পারবো। তো এভাবে যত সময় পর্যন্ত আপনি সাবমিট না করবেন আপনি কোনো কিছু কিন্তু দেখতে পারবেন না। আপনি কোনো ব্রাউজারে ঢুকে যদি সাবমিট না করেন, ভেরিফাই না করেন এই ক্যাপসাটা, আপনি কোনো ব্রাউজারে ঢুকতে পারবেন না, কোনো কিছু ডাউনলোড দিতে পারবেন না। তাছাড়া করে আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পারছি যে কীভাবে আপনার এই ক্যাপসাটা সাবমিট করবেন বা ভেরিফাই করবেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।